सार जों नुकजाखा आईपीएफटी बीजेपी हाबांनि एमएलए बिश्वकेतु देवबर्मा थांनाय सालाव रेजिगनेशन निखा फेखाबा बिनि रेजिगनेशन ताबुसा जाराते एक्सेप्ट अंगेह होनै जों स्पीकार अलरेडी साखलाय रिखा सो आबोना तै नों तामो साना मोजों না, 29শে জুন 2021 সোশ্যাল মিডিয়া নিবিশন তিয়ে মান গান এমএলএ বিশ্বকেতু দেববর্মা এমএলএ এমএলএ পদ থেকে রিজাইন নেখানাই হোয়াটসঅ্যাপ ও ফেসবুক নখা তাবো খানাকা ব যে কায়দাতেই রিজাইন রেখা আবো আসলে মানে নিয়ম বহির্ভূত নিমান তাহলে হিমালয় যে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি ইভেন পার্লামেন্ট মেম্বার বিধানসভার সদস্য এডিসিন সদস্য পঞ্চায়েত বা ভিলেজ কমিটির সদস্য থেকে আরম্ভ খাইয়ে যে কোনো ধরনের নির্বাচিত সদস্যর রিজাইন নেনা নিকাকায় ব রিজাইন নিন মানে যে কোনো বড় রিজাইন নেনা নিকাকায় ব সশরীরে সাক বাই থাং থাঙ্গই বিনি যে কর্তৃপক্ষ বন যে সদস্য পত্র মানে বা জানি ইয়াগো বিনি সদস্য পদ দঙ বিনি ইয়াগো ব রিজিগনেশন লেটার মারে এমএলএ অঙ্কে বিধানসভা স্পিকার লোকসভা অঙ্কে লোকসভা স্পিকার এডিসিং কে এডিসিং চেয়ারম্যান ভিলেজ কমিটি হাকাই বিডিও থ্রু ভিলেজ কমিটি ইয়াকিমান বিডিও মেইনলি বিডিও আবংখা নিয়ম কিন্তু তাবুক জরতে যা সাইমান খা ব 29 তারিখ রিজাইন রেখানে চিঠি রেখা ঠিক কিন্তু স্পিকার নারা থাঙ্গে রিজাইন রিয়া ব চিঠি রাখা কাজে আব তো আকে তো নিজা ব যদি খাবাই খুবই রিজাইন নেনি গাঙ্কাই 30 তারিখ 3-1 তারিখ যে কোনো সময় থাঙ্গে ব রিজিগনেশন লেটার ফাদার তো ইসার ইমান আর পথ আগরতলা স্মরণ তো বা সিমনা তঙ্কে সিমনা আগরতলা তঙ্কে আগরতলা যে কোনো সময় ব স্পিকার পাই মালাইয়ে বিধানসভা থাঙ্গে বিনি তার পত্র পড়েই নিমান কিন্তু তাও পর্যন্ত আমি কোনো ঘটনা ইয়াক সাহেব কারণে বিনি রিজিগনেশন লেটার একসেপ্ট খাতা খাইয়া খাইয়া আব স্পিকার উপরে নির্ভর খাইয়াই কিন্তু নিয়ম যেটা তোমার আবার নিয়ম মতে খাইয়া কালাই ই যে তাবু ক কাছাই তোমানে আব কাছানে কক তোমরা খাও কারণ ব তো সিয়াই ব একজন অ্যাডভোকেট ব আইন পড়ি যাক যে কোনো বিষয়ে নব মানে কেস টেস খাইমান কিছুদিন আগে আং কে কক সামনে আবতি ব কেসার নোটিস কেন এখানে একদিন এখানে দুই দিন বান্দর মরণ কদিন কক খাইছে সামনে আপনি বিরুদ্ধে ব নোটিস শেখায় কাজে এইরকম একজন আইনজ্ঞ বড় ব আইন শিয়া যে তাইয়া আইন শিও কাহাম কোনো শিও বোতাম নেবাকে আহকে রিজিগনেশন লেটার নিজে থাইয়াবই ও অন্য মাধ্যমে পাঠকা আব বন সাইমান নাই আসলে আপনি পিছনে অকলগতাম রহস্যত আর কি বার্গেটিং কোনো ব্যাপার স্যাপার তো তোমার তো বন সাইমানছি নাই যাই হোক গণতন্ত্র দেশে যে কোনো বড় নির্বাচিত বঙ্গিমান ক্রিমিনাল কোনো কেস ক্রিং হাঁকায় তারপরে রিজাইন খাইমান যে কারণে ফ্যামিলিগত কারণ কোনো যে এভাবে রিজাইন খেয়ে খাই না মানো কিন্তু পদ্ধতিগতভাবে মানে যেটা রিজাইন খেয়ে না মানে আবার খাইয়া আপনি পিছত আমি কারণ তো বলো সে মানে কাজে আপনি বেশি তাই তাম সাব বঙ্গে দল নিতে পার কাজে রিজাইন নিলে নি হ্যাঁ নিয়ম মানে রিজাইন লেখাবার বই সারা নেই সুযোগ মানার আবশ্যক।